দর্শক, আমি নাজিফা তুশি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর টিভির নিয়মিত আয়োজন কুমারিকা কেশকাহনে। জন্ম 14 মার্চ 1965। হিন্দি চলচ্চিত্রে সফল কর্মজীবনের মাধ্যমে ভারতের পদ্মশ্রী, পদ্মভূষণ পদক সহ 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 7টি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার এবং মনোনয়ন অর্জন করেছেন বিশ্বব্যাপী অসংখ্য ভক্তদের ভালোবাসাও। প্রিয় দর্শক, বলছি মিস্টার পারফেকশনিস্ট হিসেবে খ্যাত অভিনেতা, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্য লেখক এবং টেলিভিশন উপস্থাপক আমির খানের কথা আজ জানবো তারই কেশকাহন। পুরো নাম মোহাম্মদ আমির হোসেন খান। আমির খান নামে বিশ্বজোড়া খ্যাতি তার, অসংখ্য ভক্তের ভালোবাসা আর অগণিত অ্যাওয়ার্ড অর্জনকারী তারকার ক্যারিয়ারের শুরুটা হয় মাত্র 8 বছর বয়সে শিশু অভিনেতা হিসেবে ইয়াদো কি বারাত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। বাবা সহ পরিবারের বেশ কিছু সদস্যের বলে চলচ্চিত্র পাড়ায় সরব উপস্থিতি থাকায় বলা যায় অনেকটা পারিবারিকভাবে এবং শখের বশেই চলচ্চিত্র জগতে পা দেন এই তারকা। ক্যারিয়ারের একেবারে শুরু থেকেই এই তারকা সবার থেকে একটু ভিন্ন। আসলে এই ভিন্নতায় তাকে নিয়ে গেছে দর্শকপ্রিয়তার অন্য এক স্থানে। ক্যারিয়ার সচেতন এই তারকা তার নিজস্ব ফ্যাশন এবং কেশের ব্যাপারে বেশ সচেতন। প্রায় প্রতিটি নতুন চলচ্চিত্রে দেখা মিলে তার সম্পূর্ণ ভিন্ন হেয়ারস্টাইলের। আজ দেখব তেমনই কিছু আলোচিত আকর্ষণীয় হেয়ারস্টাইল। দর্শক, জানলাম আমির খানের কেশকাহন, এবার আমরা জানবো আমাদের আজকের অতিথির কেশকাহন। তবে তার আগে দেখে নেব এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কারা কারা ছবি পাঠিয়েছেন। দর্শক, এখন আমন্ত্রণ জানাবো আমাদের আজকের কেশবতীকে। কথা বলবো তার সাথে, জানবো তার দীর্ঘ কেশের গোপন রহস্য। আমাদের আজকের কেশবতী তানিশা। হ্যালো, হাই, কেমন আছো তানিশা? ভালো আছি, তুমি কেমন আছো আপু? আমি অনেক ভালো আছি। তোমার চুলের মতো তুমিও দেখতে অনেক কিউট। ধন্যবাদ। তানিশা, তুমি এখন কি করছো? আমি তো এখন তোমার সাথে গল্প করছি। এছাড়া হচ্ছিল আমি স্টুডেন্ট, বিএনসিতে পড়ছি ফার্স্ট ইয়ারে। বাহ, কোন সাবজেক্ট? সায়েন্স। আচ্ছা, তোমার চুল তো অনেক সুন্দর, মাশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি। তুমি কিভাবে চুলের যত্ন নাও? আমি মূলত তেলটা ইউজ করে চুলের যত্ন নেই বেশি, কারণ আমি যে স্কুলে পড়ি সেই স্কুলে হচ্ছিল তেল দেওয়ার একটা খুব রুলস, মানে একদম কড়াকড়ি রুলস। আমাদের ইনডিসিপ্লিনের সময় চেক করা হয় চুলে তেল আছে কি না। তো সেখান থেকে তেল আমাদের রেগুলার ইউজ করতে হতো, সপ্তাহে 5 দিন তো স্কুল, 5টা দিনে আমাদের চুলে তেল থাকতো। তো সেখান থেকে হচ্ছিল তেল দিয়ে, তারপর মানে তেলের থেকে তো বড় কিছু নাই চুলের জন্য। আর যখনই তেলটা আমি ইউজ করি তখন একটু গরম করে দিই, তাহলে এটা চুলের জন্য এটা ভালো গ্রোথ তাড়াতাড়ি হয়। পুরো একদিন রাখি, তারপর শ্যাম্পু করে ফেলি। তো এইভাবেই চুলের যত্ন নিচ্ছি আপাতত এখন। আচ্ছা, তোমার চুলের টেক কেয়ারের জন্য কেউ কি তোমাকে হেল্প করে? চুলের টেক কেয়ার হচ্ছিল আমার মাই মূলত করে, আমি খুব অলস। তো আম্মুই হচ্ছিল জোর করে সবকিছু এটা দেওয়া ওটা দেওয়া, আম্মুই বলে কখন কোনটা দিতে হবে। তো মূলত আম্মুকেই ক্রেডিট দেই আমার চুলের জন্য। আন্টিও কি তোমার মতো চুল বড়? হ্যাঁ, আম্মুর ছিল আগে, এখন নাই। আচ্ছা, আন্টি চুল এখন কেন নেই? আম্মু খুব স্টাইল করার চেষ্টা করতো আগে, করতে করতে এরকম নষ্ট, মানে চুল নষ্ট হয়ে গেল, পরে একবারে ছোট করে ফেললো। আচ্ছা, তোমাদের বাসায় তোমার মতো আর কার চুল আছে? আমাদের বাসায় আমার মতোই একদম, আমরা একসাথে চুলে যত্ন নিই, আমার মতোই একজনের চুল আছে, আমরা একসাথে সব কিছু করি। তাকে কি তুমি দেখতে চাও? আমি কি তাকে ডাকবো? হ্যাঁ, অবশ্যই দেখতে চাই। সে কি আছে? হ্যাঁ হ্যাঁ, আমি তাকে নিয়ে এসেছি আজকে। আচ্ছা, জাসিয়া। হ্যালো,
মানে আমি ঠিক দেখতে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক দেখতে পাচ্ছ, মানে ওর মতই দেখতে আরেকটা মানুষ। হ্যাঁ হ্যাঁ আমার মতন দেখতে আরেকটা মানুষ। তোমরা কি টুইন? হ্যাঁ আমরা টুইন। আল্লাহ একদম সেম, একই রকম ড্রেস, শুধু তোমার চুল এদিকে ফিতি করো, তোমারটা মাঝখানে। একটু চেনার উপায় আর কি করে দিলাম যাতে চিনতে পারে। তানিশা জাসিয়া, বাহ কে বড়? আমি বড়। তুমি বড়? আচ্ছা, ছোটবেলা থেকে কি আন্টি তোমাদের সবসময় যত্ন নিতেন? হ্যাঁ এখনো নেয়, এখনো আম্মু তেল দিয়ে দেয়, মানে আমি এখন নিজে তেল লাগাতে পাই না, আমরা কেউ না আর কি, দুজনের একজনও নিজেরা তেল লাগাতে পায় না, আম্মুই এখনো ইয়ে করে তেল লাগিয়ে দেয়। আমার আসলে মানে চুল এত বড় হবে এত ধৈর্য কি ছিল না, আম্মুর যত্নের কারণে এত বড় চুল, আর সবসময় এরকমই ছিল, কাটলেও মানে এতটুকু কাটতাম যে ফ্রেন্ডরা বলতো কি তুই কেমন চুল কাটবি জানা আছে, পরের দিনও ওই রকমই লাগবে, তো চুল কাটাটাও আর কি এরকমই ছিল। তো সব এভাবেই করতে করতে আর কি এত বড় হয়ে গেছে চুলটা, তাও এখন একটু ছোট না, এখনো মাশাআল্লাহ অনেক বড়। তোমাদের সাথে গল্প করে আমার খুবই ভালো লাগছে, আরো অনেক গল্প করব, তাও এই নিব ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, কথা বলছিলাম তানিশা এবং জাসিয়ার সাথে, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম কুবারিকা কেশ কাহন নিয়ে। জাসিয়া তুমি আসার আগে তানিশার কাছে শুনছিলাম ও কিভাবে ওর চুলের টেক কেয়ার করে, এখন শুনতে চাই তোমার কাছে। আমিও ওর মতো করে টেক কেয়ার করি, আমি নিজে তো করি না টেক কেয়ার, মানে আম্মু যেটা করে দেয় ওকেও আম্মু করে দেয়, তো ও যেভাবে ওর টেক কেয়ারটা হয় আমারটা ওইভাবে হয়, কিন্তু মাঝে মধ্যে মনে হয় কতদিন আর আম্মুকে দিয়ে করাবো, নিজে তো টেক কেয়ার নিতে যত্ন নিতে পারিও না ঠিক মতো, কেননা চুল কেটেই ফেলি আর এত বড় করে কি হবে, একদিন তো চুল সব নষ্টই হয়ে যাবে। প্লিজ প্লিজ চুল কাটা ছাড়া আর যা খুশি করো, কিন্তু চুলটা কেটো না, কারণ একটা মেয়ের সৌন্দর্য তার চুলে, আর সবার চুল কিন্তু ঠিক মতো বড় হয় না অনেক চেষ্টার পরেও, তো যাদের চুলটা ন্যাচারালি সুন্দর বড় থাকে এটা আমার কাছে মনে হয় যে এটা গিফট। হ্যাঁ আসলে একটা গিফট, একবার মানে একটা কোচিংয়ে একটা মেয়ে চুলটা তো স্ট্রেট স্ট্রেট করা না কিন্তু স্ট্রেট, তো ওই মেয়েটা মানে ঝগড়া তর্কে চলে গেছে যে তুমি স্ট্রেট করছো, তুমি বলতে চাচ্ছ না, তুমি বলতে চাচ্ছ তোমারটা ন্যাচারাল, কিন্তু আমার আশেপাশে যার আগে থেকে আমার ফ্রেন্ড তার বলছে তুমি বেশি জানো চুল স্ট্রেট, আমরা সবাই ছোটবেলা থেকে দেখে আসতেছি। তো মেয়েরা আছে, কিছু মেয়ে আছে যে অনেক জেলাস ফিল করে, এই জন্য বলে যে এরকম স্ট্রেট এই সেই, তুমি করছো কেন বলতেছো না আর কি, এরকম করে অনেকে ঝগড়াই চলে যায় চুল নিয়ে। আচ্ছা তেল দেওয়া ছাড়া আর এমনি কি টেক কেয়ার করো? অনেকে থাকে না যে মেথি দেয়, আমলকি দেয়, চুলটা যদি একটু শক্ত থাকে পেঁয়াজের রস দেয়, তোমরা কি করে থাকো? আমলকিটা দিই, কারণ কি চুলটা একটু লালচে আমাদের, তো আমলকিটা দিলে তো একটু ব্ল্যাক শাইন করে, তো আমলকিটা দেই মাঝে মধ্যে আম্মু করে দেয়, ওটা আর কি পেঁয়াজের সাথে মিক্সড করে, পেঁয়াজের যে রসটা করে ওটার সাথে মিক্সড করেই দেয়, এটা দিই একটু হালকা গরম করে মাসাজ করে দিই, তাহলে ছিল চুলের গোড়াটা মানে ভালো থাকে, আর যে চুলগুলা পড়ে যাওয়ার কথা সেগুলো তখনই পড়ে যায়, তো এক্সট্রা হেয়ার ফলটা আর হয় না। আচ্ছা তোমাদের সব কিছু কি তোমরা একই রকম মানে সিমিলার ভাবে কেনাকাটা করো? বা একই রকম সিমিলার ভাবে কেনাকাটা করে, অনেক সময় যখন পাই না তখন হচ্ছে মানে ডিজাইনটা সেম থাকছে, কালারটা একটু চেঞ্জ হচ্ছে এদিক ওদিক হচ্ছে, আর কেনাকাটা তো ওই বেশি করে, আমি আসলে মার্কেটে যাইও না কিছু কিনিও না, মানে ও যেটা পছন্দ করে হ্যাঁ ঠিক আছে, ওর আম্মু মিলে যেটা পছন্দ করে হ্যাঁ ঠিক আছে আমার পছন্দ, আর আমি কিছু পছন্দ করলে হয়তো বা ওর পছন্দ হয় না, তো একটা ঝগড়া টগড়া বাঁধার একটা সুযোগ তৈরি হয়ে যায়, এই জন্য আমি বলি থাক ঠিক আছে ওই ওর পছন্দই থাক। তোমাদের দুজনের মধ্যে ঝগড়া সেটা কি কম হয় না বেশি হয়? মোটামুটি ভালোই হয়, ক্ষেত্র বিশেষে হয়, আর আমি হচ্ছিল ঝগড়া হলেও ও তো আসবে না কখনো আমাকে সরি টরি বলবেও না, আমি নিজেই যাই প্রত্যেকবার। আচ্ছা চুল নিয়ে কি তোমাদের কোনো মজার স্মৃতি আছে? অনেক ছোটবেলায় চুল কাটার জন্য তখন তো সেলুনে নিয়ে যেত, তো দুজনে প্রথমে একজনকে নিয়ে গিয়েছে, এরপরে হচ্ছে পরে আরেকজনকে নিয়ে যাবে এরকম, তো প্রথমে যে
তার চুল কাটা শেষ সে বাসায় চলে আসছে। এরপর আরেকজনকে নিয়ে গেছে, তখন ওই সেলুনের লোকটা বলে, তোমার তুমি তো এইমাত্র চুল কেটে গেলে, তুমি আবার কেন আসলে? তখন আমার সাথে যে ছিল সে বলছে যে ও তো চুল কাটেনি, দেখেন ওর চুল তো বড়। তখন সেলুনের লোকটাও বলছে, আসলে তো আমি তো এইমাত্র কেটে দিলাম, একবারে বড় হলো কিভাবে? তারপর ওখানে আর কি কনফিউশন, ওই লোকটা অবাক হয়ে যায় তোমার মতো, যে একই রকম দেখতে এদের চুল, একজনের কাটলাম এখন আরেকজন কাটতে আসছে। তো আরেকটা এরকম আমার সাথে সবগুলা ঘটে যায় আর কি। একবার আমাদের ঠান্ডা লেগেছিল, ওর ঠান্ডা লেগেছিল, তো আব্বু এখন ওষুধ খাওয়াবে, তো দুজনকেই খাওয়াচ্ছে। প্রথমে আমাকে দিয়েছে, আমি হচ্ছে শখ করে ওষুধ খেতে খুব ভালোবাসি, তো আমাকে খাওয়াচ্ছে প্রথমে, এরপরে আবার ওকে ভেবে আমাকেই আবার খাইয়ে দিয়েছে। তো এই পুরোটা দিন আমি ঘুমাইছিলাম। আরে একবার সামার ভ্যাকেশনের টাইমে, তখন ক্লাস 3 কি 4 এ পড়তাম, তখন চুলটা এরকম বড়ই ছিল, এত বড়ই হয়ে গিয়েছিল চুলটা, তখন অনেক ভালো লাগতো, ছোট বয়সে এত বড় চুল সবার হয় না, তো আলাদা ভালো লাগা ছিল। তো সামার ভ্যাকেশন অনেক গরম, এই জন্য আম্মু বললো কি চুলটা একটু ছোট করে দে, বসে একটু ছোট করবে, তো সেই জন্য গেলাম, ছোট ছিলাম তো বুঝতাম না, পার্লারে গেলাম। এখন দেখি পার্লারের আন্টিটা যে ছিল, চুল কাটতেই আসে কাটতেই আসে, মানে এতটুকু হয়ে গেছে চুল, তখন আর কি আমার চোখ অটোমেটিকলি লাল হয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। তখন আম্মুর পর অনেক চেতে গেছিলাম যে তুমি কেন বলো নাই এত ছোট করবে আর কি, তখন খুব খারাপ লেগেছিল। তারপর থেকেই আর কি অত ছোট করে চুল কখনো কাটা হয়নি, তখনই আম্মু বুঝতে পেরেছে যে ওরাও চুল বড় রাখতে চায়। আর দেখেছো যখন চুল ছোট করেছে তখন তোমাদেরও কিন্তু খারাপ লেগেছে। হ্যাঁ, তো কখনোই চুল কাটার চিন্তা করো না, চুলটাকে ভালো রাখো, যত্ন নাও। তোমাদের সাথে গল্প করে খুবই ভালো লাগছে, তোমাদের কিছু সুন্দর সুন্দর চুলের ছবি আমার কাছে আছে, তা আমি চাই যে আমার দর্শকরাও তোমাদের সুন্দর চুলের ছবিগুলো দেখুক। হ্যাঁ অবশ্যই। খুব সুন্দর সুন্দর ছবি দেখলাম, আমার তো খুবই ভালো লেগেছে। আমি এখন চাই তোমাদের সাথে একটা সেলফি তুলতে। আমরাও চাই তোমার সাথে ছবি তুলতে। চলো। থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর টিভি এবং কুমারিকার পক্ষ থেকে তোমাদের রয়েছে ছোট্ট গিফট হ্যাম্পার। দর্শক, আপনারা যারা তানিশা এবং জাসিয়ার মতো আমাদের কুমারিকা কেশ কাহনে অংশগ্রহণ করতে চান, তারা জেনে নিন অনুষ্ঠানে অংশগ্রহণ করার নিয়ম। আপনি যদি দীর্ঘ কেশের অধিকারিণী হন, তাহলে 4R সাইজের 2 কপি ছবি সহ চিঠি পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কুমারিকা কেশ কাহন, BSEC ভবন, 6ষ্ঠ তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কাউরান বাজার, ঢাকা, 1215। অথবা ছবি সহ ইমেল করুন কুমারিকা কেশ কাহন @rtvbd.tv। এখন কত কত নতুন ট্রেন্ড আসছে হেয়ার স্টাইলে, সেই বিশাল আকৃতি খোপার যুগ পেরিয়ে আজ যেন চুলের স্টাইল অনেকটাই ক্যাজুয়াল, আবার পুরনো পরিচিত হেয়ারস্টাইল নিয়েও চলছে নতুন নতুন এক্সপেরিমেন্ট। প্রিয় দর্শক, এখন আমরা আপনাদের নিয়ে যাব আমাদের ছটপট হেয়ারস্টাইল সেগমেন্টে, যেখানে আজ আমরা দেখব তেমনই একটি হেয়ারস্টাইলের টিউটোরিয়াল।
দর্শক অনুষ্ঠানে এ পর্যায়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম কুমারিকা কেশকাহন নিয়ে। পুদিনা, নিম, মেথি, শিকাকায় কি ভাবছেন? উপকারী হার্বসের নাম বলছি? হ্যাঁ, ঠিকই ধরেছেন। এখন আমরা আমাদের হার্বাল কেয়ার সেগমেন্টে রাহিমা সুলতানা রীতা আপুর কাছ থেকে জানব কিভাবে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে চুল পরিচর্যা করা যায়। আজকে আমি আপনাদের কিছু হার্বস সম্পর্কে জানাবো যা কিনা চুলের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করতে সাহায্য করে। প্রথমেই আসছি আমলকি। আমলকি এমনই একটি হার্বস যেটা সবার চুলের জন্যই প্রযোজ্য, সবাই ব্যবহার করতে পারেন, কারণ আমলকির মধ্যে ভিটামিন সি আছে, অ্যাসেনশিয়াল অয়েল আছে এবং আরও কিছু প্রপার্টিজ আছে যেগুলো চুলকে মজবুত করে, চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে। আমলকি আমরা নানাভাবে ব্যবহার করতে পারি, প্রিজার্ভও করতে পারি। প্রথম কথা হলো, আমলকি সব সিজনে পাওয়া যায় না, একটা বিশেষ সিজনে 3 মাস আমরা পেয়ে থাকি। বাকি সময় যদি আমরা আমলকির সুফল পেতে চাই তাহলে আমলকির সিজনে আমলকি কিনে শুকিয়ে রাখতে হবে। বিচিটাকে ফেলে একটা গ্রাইন্ডারে আপনি চাইলে গ্রাইন্ড করে রেখে দিতে পারেন অথবা পাউডার ফর্মে রেখে দিতে পারেন এবং এটা আপনি সারা বছর ব্যবহার করতে পারেন। মাঝে মাঝে আপনাকে একটু রোদে দিতে হবে যেন এর মধ্যে কোনো রকম ফাঙ্গাল গ্রোথ না হয়। আর আমলকি পেস্ট চাইলে আপনি ব্যবহার করতে পারেন। আমলকির বিচিটা ফেলে দিতে হবে, আমলকির যে পাল্প থাকবে সেটাকে আপনি ব্লেন্ডারে পানি দিয়ে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এবং চাইলে আপনি ডাইরেক্ট এর রসটা ব্যবহার করতে পারেন পুরো স্ক্যাল্পে। যাদের খুব বেশি পরিমাণে চুল ঝরছে পড়ছে তারা যদি রেগুলার সপ্তাহে অন্তত 3 দিন আমলকির রস ব্যবহার করেন ভালো ফল পাবেন। এছাড়াও অনেকের দেখা যায় যে মাথার তালু বা বিভিন্ন অংশ থেকে এক গোছা করে চুল উঠে যায়, রাউন্ড রাউন্ড হয়, এটাকে অ্যালোপেশিয়া রোগ বলা হয়। তাদের জন্য আমলকির কোনো বিকল্প নেই। তারা যদি প্রতিদিন আমলকির রস ওই যে উঠে যাওয়া স্ক্যাল্পে লাগান, চুল উঠে যাওয়া স্ক্যাল্পে, তাহলে কিন্তু নিউ হেয়ার গ্রো করতে সাহায্য করে। আমলকি চুলের জন্য অত্যন্ত ভালো একটি হার্বস, এটা হেয়ার টনিক হিসাবে ব্যবহার করা হয়। এখন আমি বলবো হরিতকি সম্পর্কে। হরিতকিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে, এছাড়াও অ্যাসেনশিয়াল ফলিক অ্যাসিড আছে যা কিনা চুলের জন্য খুবই ভালো। আর হরিতকি চুলকে কালো রাখতেও সাহায্য করে, চুলকে মজবুত রাখে, চুলের গোড়া শক্ত করে এবং চুলকে সিল্কি শাইনি করতে হেল্প করে। আর যাদের গ্রে হেয়ার আছে তাদের জন্য হরিতকি অত্যন্ত ভালো। রেগুলার ব্যবহার করলে গ্রে হেয়ার আস্তে আস্তে করে অনেকটাই লাইট হয়ে যায়, কভার করতে হেল্প করে। হরিতকি অ্যাকচুয়ালি ফ্রেশ পাওয়া খুব ডিফিকাল্ট। হরিতকি দেখা যায় আমরা যে কোনো হার্বসের দোকানে শুকনো পাই, শুকনো হরিতকি এনে ভিজিয়ে রাখতে হয়, সেই পানিটা আপনি ব্যবহার করতে পারেন আপনার চুলের জন্য। সবচেয়েতে ভালো হয় আমরা ডিককশন বলি, আমরা যতটুকু হরিতকি নিব তার 16 গুণ পানি নেব, নিয়ে এটাকে পুরো শুকিয়ে 4 গুণে নিয়ে আসব, দেন ওই পানিটা আমরা ফ্রিজে রেখে দেব। সেই পানিটা কটন দিয়ে আপনি যদি চুলের গোড়ায় লাগান ওভারনাইট রাখতে পারেন, কোনো সমস্যা নেই, সকালবেলা ধুয়ে ফেলতে পারেন, ভালো ফল পাওয়া যাবে। এবারে আমি বলছি বহেরা নিয়ে। বহেরাতে গ্যালিক অ্যাসিড আছে, ভিটামিন সি আছে যা কিনা চুলের জন্য খুবই ভালো। আপনারা চাইলে হার্বসের দোকান থেকে ড্রাই কিনতে পারেন, কিনে এনে ওভারনাইট আপনি ভিজিয়ে রাখুন, তারপর সেই পানিটা আপনি পুরো স্ক্যাল্পে লাগান, চুলে লাগান, 1 ঘন্টা রাখুন, এরপর ধুয়ে ফেলুন। চাইলে আপনি আমলকি, হরিতকি, বহেরা এই 3টাকে বলা হয় ত্রিফলা, এই 3টে একসাথে মিক্স করে
আপনি চাইলে একটা কন্টেনারে রেখে দিতে পারেন। এক চা চামচ ওভারনাইট ভিজিয়ে রেখে সকালবেলা আপনি এটা ব্যবহার করতে পারেন, এক ঘন্টা রেখে ধুয়ে ফেলতে পারেন। ত্রিফলা যখন একসাথে হয় সিঙ্গেল হার্বসের চাইতে, এই তিনটে হার্বস একসাথে করলে চুলের জন্য এর ফল অনেক বেশি পাবেন, মানে তিন গুণ হয়ে যাবে। সেই জন্যই ত্রিফলার এত গুণ রয়েছে, বলা হয় ত্রিফলা চুলের জন্য মহা ঔষধ। এছাড়াও রয়েছে চুলের জন্য মেহেদি পাতা, অত্যন্ত ভালো, আমরা সবাই জানি এবং মাথায়ও লাগাই চুল কালার করতে, খুবই ভালো। মেথি চুলের জন্য অত্যন্ত ভালো, ব্রাহ্মী, শিকাকাই, এছাড়াও এমন অনেক হার্বস আছে যেগুলোর গুণাগুণ যদি আপনারা জানেন তাহলে সত্যি বিস্মিত হবেন যে আমরা আর কেমিক্যাল প্রোডাক্টস ব্যবহার করব না, হার্বস দিয়েই আমাদের চুলের চর্চা করব এবং আমাদের চুলকে মজবুত, যেটা বলবো স্ট্রং বানাবো, সিল্কি শাইনি লুক দেব। এখন বিদায় নেবার পালা, আপনাদের সাথে আবারও দেখা হবে আগামী সপ্তাহে একই সময় একই দিনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত চুলের যত্ন নিন। আল্লাহ হাফেজ।